is equal to কে আমায় বলবে আমি একটা করে নাম বলবো আর একটা পার্টিকুলার সার্কিটের ক্ষেত্রে বা পার্টিকুলার একটা কয়েলের ক্ষেত্রে তোমরা বলবে জিনিসগুলো কনস্ট্যান্ট না ভেরিয়েবল সি কি কনস্ট্যান্ট এ একটা পার্টিকুলার কয়েলের ক্ষেত্রে কনস্ট্যান্ট এরিয়া सीबीएसई लोकेरा प्रैक्टिकले पढ़बे बोलबे যে ফিগার অফ মেরিট বার করো গ্যালভানোমিটারে এটা প্র্যাকটিক্যাল আছে একটা তখন তারা বলে আরে বাবা ফিগার অফ মেরিটটা কি না বুঝিয়ে আগে বলে দেয় সার্কিট বানিয়ে এই করো ওই করো আরে আগে কনসেপ্ট বোঝো তারপরে তো বার করবে ক্লিয়ার সবার তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় ফিগার অফ মেরিট একটা কনস্ট্যান্ট পার্টিকুলার ম্যাটেরিয়ালের জন্য আমি ছবিটা মুছে দিলাম এবারে তাহলে আমি এখান থেকে বলতে পারি পরিষ্কার I directly proportional to alpha happy not আমার ছবিতে মনে করে যদি দেখো আরেকবার এটাই ছিল আলফা এটা ছিল এরকম এটা পয়েন্টারটা এটাই ছিল আলফা happy not তাহলে I যত বাড়বে আলফাও এটাই তো প্রিন্সিপাল ছিল বেসিক প্রিন্সিপাল এবার তোমরা ব্যাকে গিয়ে ভাবো হ্যাঁ রে যদি আমি এখানে এটাকে সাইন থিটা রাখতাম থিটা 90 না করতাম তাহলে এন আই এ বি সাইন থিটা হয়ে যেত তাহলে এই ফিগার অফ মেরিটে সি বাই এন এ বি সাইন থিটা হয়ে যেত হ্যাঁ রে থিটাটা কনস্ট্যান্ট হতো কেন কয়েলটা তো এরকম ছিল তারপরে যেই কারেন্ট যাবে কয়েল তো রোটেট করবে কয়েল রোটেট করলে তো এরিয়া ভেক্টরটা রোটেট করে যাবে তাহলে এটাকে আর তখন কনস্ট্যান্ট বলতে পারতাম না আই তখন দুটো জিনিসের উপর ডিপেন্ড করে যেত আলফা আর থিটা দ্যাটস ওয়াই ওই থিটাটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরা এমন ম্যাগনেটিক ফিল্ড নিয়েছি যেটা সব সময় 90 ডিগ্রি করবে মানে যতটাই ঘুরুক না কেন এরিয়া এমন ভাবে চেঞ্জ হবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে সব সময় 90 ডিগ্রি করবে দিস ইজ কল্ড রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার সবার এগোচ্ছি কোনটা বলবো আবার বলছি আবার বলছি এদিকে দেখো এইখানে দেখো ভালো করে এই যে ফর্মুলাটা আছে tau is equal to n i a b sin theta থিটাটা 90 করে দিলাম যদি আমি 90 না করতাম তাহলে এটা n i a b sin theta-ই থাকতো এই ফর্মুলা এখানে n i a b এটা কি থাকতো এটা তো 1 আছে না না এখানে তখন কি থাকতো যদি আমি 90 না করতাম sin theta তাহলে গ্যাল ফিগার অফ মেরিট কি হতো c by n a b হ্যারে সি এন এ বি কনস্ট্যান্ট বাট সাইন থিটা কি কনস্ট্যান্ট থাকবে এই হলো আমার তখন কয়েলটা ছিল যে কয়েলটা রোটেট করবে থিটাটাও চেঞ্জ হবে না তাহলে কি আর সেটা কনস্ট্যান্ট থাকবে তাহলে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আলফা বাই সাইন থিটা লিখতে হতো না দুটো ভেরিয়েবল হয়ে গেল তো তখন তাহলে That's why একটাকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য আমরা থিটাকে 90 ডিগ্রি করি আর এই স্পেশাল যে কাজটা করা হলো এই টাইপের ম্যাগনেটিক ফিল্ড মানে যেখানে থিটা 90 ডিগ্রি সহজ ল্যাঙ্গুয়েজ তার নাম রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড ক্লিয়ার হ্যাঁ সেটাই তো বলছি আমি সেটা এই কারণে করা হয় সামনে পরিষ্কার ম্যাথামেটিক্স দেখানো এই কারণে করা হয়
বোঝা গেছে সবার? আমি আসছি পরের টপিকে, হোয়াট ইজ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড বলে আমি আলাদা করে ছবি আঁকবো একটা, সেটা আমি পরে আসছি। তার আগে কিছু কোশ্চেন দেয়, সেগুলো আমরা একটু করে নেব। এর নাম হচ্ছে সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি কি ভালো করে বুঝে নাও, পরীক্ষায় দেবে সেন্সিটিভিটি, পরীক্ষায় দেবে। আমাদের স্কিন খুব সেন্সিটিভ, অনেকজন থাকে, তার মানে কি? তার মানে স্কিনের ওপর একটু কিছু প্যারামিটার চেঞ্জ হলেই স্কিন সাথে সাথে রিয়্যাক্ট করে। একেই তো বলে সেন্সিটিভিটি, হ্যাঁ কি নয়? আরে নিজেরা বন্ধুদের মধ্যে আলোচনা করিস নি, আছে অনেক বন্ধু আছে যার সাথে অনেক কিছু ঠাট্টা তামাশা করলি কিন্তু বন্ধু রাগ করলো না, আছে না এরকম বন্ধু? আবার অনেক বন্ধু আছে যাকে সেরকম কিছু বললি না, জাস্ট অল্প একটু হাসি ঠাট্টা করলি, সাথে সাথে সেই বন্ধুটা রিয়্যাক্ট করলো বেশি। বলি না আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করি তো, যে বেশি রিয়্যাক্ট করছে, আমরা বলি না তখন তাহলে ও বেশি সেন্সিটিভ। সেম জিনিস এখানেও দেখ, এবার কত সহজ হয়ে গেল। সেন্সিটিভ মানে, সেন্সিটিভিটি মানে অল্প কারেন্টের জন্য যদি লার্জ রিফ্লেকশন দেয়, এই এই ধর এই ধর আমার এই তো পয়েন্ট একটা, এই তো তুই দেখবি এখান থেকে, ধর দেখলি এইটুকুনি রিফ্লেকশন দিচ্ছে এইটুকুনি, তাহলে তুই আরামসে রিডিং নিতে পারবি নাকি? ওই একই কারেন্টের জন্য ও যদি বেশি রিফ্লেকশন দেয় তবে তোর রিডিং নিতে সুবিধা হবে, তাহলে সেন্সিটিভিটি ডেফিনেশন বানিয়ে ফেলবি। কি সেন্সিটিভিটি? ডিউ টু স্মল কারেন্ট ইফ দ্য গ্যালভানোমিটার শোজ লার্জ রিফ্লেকশন দেন ইট ইজ কল্ড সেন্সিটিভ, একই নয়? আমি আর লিখলাম না, আমি পড়ছি, টাইম বেশি যায়। সেন্সিটিভিটি পড়ছি, আর গ্যালভানোমিটার ইজ সেড টু বি সেন্সিটিভ ইফ ইট শোজ লার্জ স্কেল ডিফ্লেকশন হোয়েন আ স্মল কারেন্ট ইজ প্লেসড থ্রু ইট অর আ স্মল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড অ্যাক্রস ইট। আমি আসবো সব কটার, আমি জানি কারেন্ট তোরা বুঝে গেছিস, আবার তোরা বলবি স্যার স্মল ভোল্টেজটা কেন এলো, সব আসবো। আগে বল কারেন্ট দিয়ে সেন্সিটিভিটিটা বুঝলে কিনা? চলো এবার এই সেন্সিটিভিটিকে দুভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কারেন্ট সেন্সিটিভিটি, আমি লিখলাম না কারেন্ট সেন্সিটিভিটি, অ্যান্ড অ্যানাদার ইজ ভোল্টেজ সেন্সিটিভিটি। ক্লিয়ার? বুঝলাম না, আরেকবার শুনতে পাইনি। সেন্সিটিভিটি যত বেশি হবে গ্যালভানোমিটার তত, বড় হবে মানে না কেন, সাইজের সাথে কি সম্পর্ক? হ্যাঁ তো সেটা তো এরকম ভাবে মানে, তা বলে তো এখন সেরকম যদি তুই বলিস তাহলে তো আমাকে এর তো কোনো এন্ডই হবে না, সেটা হিউজ স্ট্রাকচার বানাতে হবে। আমি আমি বোঝাতে পারি না, বোঝাতে পারি না, আরেকবার বলছি, এরকম নয়, এরকম নয়, এরকম নয়, বড় সাইজ মানে ওরকম ভাবে ভাবে নাকি কেউ, এইভাবে ভাবতে হবে, ভালো করে শোন। ধর আমি একটা গ্যালভানোমিটার বানিয়েছি, সেই গ্যালভানোমিটারের মধ্যে কথার কথা আমি বলছি এইভাবে, ধর এটা জিরো, এটা এটা ফাইভ, এরকম ধর এই আমি একটা গ্যালভানোমিটার বানিয়েছি, তার মধ্যে দিয়ে ওয়ান মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে সেটা জিরো থেকে ফাইভ অব্দি রিডিং দেয়। ক্লিয়ার? আরেকজন ধর তুই আর একটা গ্যালভানোমিটার বানিয়েছিস, সেম গ্যালভানোমিটার, সেম গ্যালভানোমিটার, বা তুই কি করলি, এটা জিরো আর এটাকে রাখলি এইখানে, এটা ধর ফাইভ, এটা ধর ফাইভ,
जीरो থেকে 1 एम्पियर কারেন্ট ফ্লো করলে তোর গ্যালভানোমিটারে 0 থেকে 10 ডিফ্লেকশন দেয়। বল বুঝলি কি না? এবার বল কাটটা বেশি সেনসিটিভ। সিম্পল থিং, তার মানে কি এরকম নাকি? এই দিকে দেখ, আমার ছবিতে এটা 5 করেছি, 10 হলে এইখানে হবে। দেখ এটাও 10, এটাও 10, প্রায় দেখ সেম জায়গাতেই আছে খালি চোখে দেখলে। বরং এটা একটু বেশি বড়। তাতে কি যায় আসে? এই হলো মানে। আরে আরো সহজ एग्जांपल দিতে পারি, আরো সহজ एग्जांपल দিতে পারি। আমাদের ছোটবেলায় আমাদের মনে আছে থার্মোমিটার থেকে কি থার্মোমিটার সবথেকে ভালো থার্মোমিটার এখনো আমি মনে করি, যদিও এটা পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে ওই মার্কারি দিয়ে যে রিডিংটা দেখতে হয় এরকম ভাবে খালি চোখে দেখতে হয় একটা। আমি আশা করি তোদের মধ্যে অনেক লোক আছে যারা সেই রিডিং দেখতে পায় না, তারা বুঝতেই পারে না কোথায় ওটা মুভ করছে, একই নয়? আর এখন বেরিয়েছে, যেহেতু প্রচুর লোক বুঝতে পারে না, এখন বেরিয়েছে ডিজিটাল থার্মোমিটার। দিলে তুই পরিষ্কার দেখে নিবি কত রিডিং দিচ্ছে, হ্যাঁ কি নয়? আমি আশা করি প্রচুর লোক তোরা মেজার করেছিস, এবং আমি 100% শিওর যে লোকের জ্বর এখন দেখাচ্ছে 100.1, সাথে সাথে খানিকক্ষণ বাদে মেজার করলে সেটা দেখায় 100.5। হয়নি কারো? ডিজিটালে, ডিজিটালে তো অবভিয়াসলি ওটা অ্যাকিউরেসি ওটার কম, বাট এটার অ্যাকিউরেসি বেশি। কিন্তু প্রবলেম ওই যে সবাই দেখতে পায় না, সবাই বুঝতে পারে না যে কতটা এগোলো, কোথা দিয়ে সরু একটা একদম ফাইন একটা টিউব থাকে তার মধ্য দিয়ে মুভ করে, ওটা একবার বুঝতে হয়। একবার বুঝে গেলে তারপর যে বুঝতে পারে সে সব সময় দেখতে পাবে। ক্লিয়ার? চলো তো এবার আমি আসি দু ধরনের সেনসিটিভিটি, একটা হচ্ছে কারেন্ট সেনসিটিভিটি আর একটা হচ্ছে ভোল্টেজ সেনসিটিভিটি। কারেন্ট সেনসিটিভিটি মানে স্মল কারেন্টের জন্য লার্জ ডিফ্লেকশন, দিস ইজ কলড কারেন্ট সেনসিটিভ। কারেন্ট সেনসিটিভিটি ডিনোট করা হয় কি দিয়ে? আই এস, কারেন্ট সেনসিটিভিটি। ফর্মুলা কি? আমরা খানিকক্ষণ আগে ফর্মুলা বললাম, আমি লিখছি এখানে আই ইজ ইকুয়াল টু সি বাই এন এ বি আলফা। এই ফর্মুলাতে কারোর কোনো ডাউট আছে? তাহলে কারেন্ট সেনসিটিভিটি হবে কি? অল্প কারেন্টে লার্জ ডিফ্লেকশন, সো ইট ইজ ডিনোটেড অ্যাজ ডিফ্লেকশন বাই কারেন্ট, সো আলফা বাই আই মিন্স ইট উইল বি এন এ বি বাই সি। ক্লিয়ার আইডিয়া? দিস ইজ কল্ড কারেন্ট সেনসিটিভিটি, ইট ইজ দ্য রেশিও অফ, এইভাবে বলতে পারো, অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন টু দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য কয়েল। ক্লিয়ার সবার? পরীক্ষায় কোশ্চেন দেয়, খুব ইজি কোশ্চেন, পরীক্ষায় কোশ্চেন দেয়, ভালো করে শুনবে। হাউ উইল ইউ ইনক্রিজ কারেন্ট সেনসিটিভিটি অফ মুভিং কয়েল গ্যালভানোমিটার? পরীক্ষায় কোশ্চেন দেয়, বারবার বলছি কিন্তু সব কোশ্চেন এগুলো যখন ভিডিও দেখবে নোট ডাউন করবে সবাই। কি অ্যানসার হচ্ছে? আইএস বাড়বে ইফ এন বাড়বে। আরে দেখেই বোঝা যাচ্ছে, এরিয়া বাড়বে, ম্যাগনেটিক ফিল্ড বাড়বে, ও টর্শনাল কনস্ট্যান্ট কমবে। এটা পরীক্ষায় দেয়, আরামসে তোমরা লিখতে পারবে। নাও দেয়ার ইজ অ্যানাদার সেন্সিটিভিটি অ্যান্ড দিস ইজ কল্ড ভোল্টেজ সেন্সিটিভিটি। সো এর থেকে যদি আমি করি ভোল্টেজ সেন্সিটিভিটি, আমি এই জায়গাটায় করছি, এইখানে করছি আমি, তাহলে এই লজিক এর সাথে মিলিয়ে মিলিয়ে করো, ভিএস হবে। আরে হ্যাঁ, এটা যদি আলফা বাই আই হয় তাহলে ওটা হবে আলফা বাই ভি, ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য। আরে বাবা, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ডিফারেন্স তো ভি ইজ ইকুয়াল টু আই আর, একটা রেজিস্টেন্স। আরে বাবা, কয়েল থাকা মানে তার মধ্যে তো রেজিস্টেন্স থাকবেই, তাই
সেন্সিটিভিটির ডেফিনেশনে স্মল কারেন্ট আর স্মল ভোল্টেজ দুটো একসাথে বলা হয়েছিল। কারেন্ট সেন্সিটিভিটিতে শুধু কারেন্ট হবে, ভোল্টেজ সেন্সিটিভিটিতে শুধু ভোল্টেজ হবে। ক্লিয়ার আইডিয়া? তাহলে এখান থেকে আমি যদি লিখি সব সেম থাকবে, এটাকে আমি এরকম লিখতে পারি। দেখো কতটা ইজি, অত ভয়ের কিচ্ছু নেই, হ্যাঁ কি নয়? V is equal to IR, I তো ছিলই, একটা R এলো, আলফা বাই I মানে এটা তো জানি, তাহলে ফর্মুলা হবে NAB বাই CR, এটা হলো ভোল্টেজ সেন্সিটিভিটি। ক্লিয়ার সবার? চলো এবার কোশ্চেন বলে, একই কোশ্চেন, হাউ উইল ইউ ইনক্রিজ ভোল্টেজ সেন্সিটিভিটি, অ্যান্সার হবে, ভালো করে দেখবে, অ্যান্সার হবে ভিএস বাড়বে ইফ এন বাড়বে, এ বাড়বে, বি বাড়বে, সি কমবে, আর কমবে, হ্যাঁ কি নয়? চলো এগুলো পরীক্ষায় দেবে। আমি একটা কঠিন কোশ্চেন পড়াচ্ছি, কঠিন নয়, এনসিইআরটি তে লেখা আছে, জেনারেলি এই কোশ্চেনটা দেয় না, যদি একটু টাফ কোশ্চেন পড়ে এই কোশ্চেনটা দিতে পারে। কি কোশ্চেন লেখো আলাদা করে, এটা নোটে নেই, এটা নতুন অ্যাড করছি এবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আই যদি কম যায় আইএস বাড়বে, এবার আই বলার তো দরকার নেই, আইটা তো ফান্ডামেন্টাল জায়গা, ফান্ডামেন্টাল নয় এটা, ফান্ডামেন্টাল, হ্যাঁ কি নয়? তাই এটা দিয়ে কথা বলবে, এটা দিয়ে বলবে না, এটা তো তুমি ডেফিনেশনে বলে দিয়েছো। What is the definition of current sensitivity? When a small current passes through a galvanometer and it shows large deflection. এটা তুমি ডেফিনেশন বলে দিয়েছো, এটা দিয়ে বলবে না, এটা দিয়ে বলবে, এখানেও এটা দিয়ে বলবে না, এটা দিয়ে বলবে, হ্যাঁ কি নয়? চলো এবার আমি যে কোশ্চেনটা করছি এটা নোটে নেই, এটা অ্যাড করে নেবে, লিখবে সবাই, কি আমি লিখছি আলাদা করে, আমি এটা মুছলাম, এই পোর্শনটা মুছলাম এবং করে দেখাবো, লেখো নোট বলে লিখে রাখো, এটা দিতে পারে নতুন কোশ্চেন করলে। উই মে ইনক্রিজ কারেন্ট সেন্সিটিভিটি, কারেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড স্টিল ভোল্টেজ সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি ডু নট ইনক্রিজ, ডু নট ইনক্রিজ মানে কি স্টেটমেন্টটা মানে? সবাই স্টেটমেন্টটা বুঝতে পেরেছো? আবার বলছি, উই মে ইনক্রিজ কারেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড স্টিল ভোল্টেজ সেন্সিটিভিটি ডু নট ইনক্রিজ, ক্লিয়ার? কোশ্চেন হলো এটার মানে কি, আপনি কিভাবে বলবেন এটা এক্সপ্লেন করুন, চলো করি এক্সপ্লেন। দেখো সে আমি এন বাড়ালাম, এন বাড়ালাম, কত করলাম? ডাবল করলাম, বলো বুঝলে কিনা? আর কিছু করিনি, ভালো করে বোঝো, পরীক্ষায় নতুন কোশ্চেন হতে পারে এখান থেকে। এন বাড়ালাম, ডাবল করলাম, ট্রিপল করো যা ইচ্ছা করো, কি যায় স্যার, ডাবল করলাম, তাহলে আমাকে বলো এখান থেকে, আর বাকি সব সেম আছে, এন যদি ডাবল হয়ে যায় আইএস কি হবে? তাহলে আইএস ডাবল হয়ে যাবে। এবার ভালো করে দেখো, বলো ভিএস কি হবে? ভালো করে দেখো, আমরা বলতে পারি যদি নাম্বার অফ টার্নস বাড়ে, নাম্বার অফ টার্নস ধরো এরকম ছিল, আমি এটাকে বাড়িয়ে আরো করে দিলাম এই যেরকম, নাম্বার অফ টার্নস যদি বাড়ে ওয়্যারের লেন্থ, লেন্থ যদি বাড়ে রেজিস্টেন্সও
আমি বলতে পারি আর এর রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল রো এল বাই এ। সাবধান, এই এরিয়াটা কার এরিয়া? ওয়্যারের এরিয়া। আর আগের এই এরিয়াটা কার এরিয়া ছিল? কয়েলের এরিয়া। দুটো আলাদা আলাদা জিনিস। আমরা নাম্বার অফ টার্নস বাড়াচ্ছি মানে এরিয়া বাড়বে না? এরিয়া মানে ওয়্যারের এরিয়া, ওয়্যারের এরিয়া তো সেমই থাকবে, মেটেরিয়ালও সেম থাকবে। তাহলে রো আর এ কনস্ট্যান্ট হলে আমি বলতে পারি আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল। তাহলে এন ডাবল হলে, এন ডাবল হলে রেজিস্ট্যান্সও কি হয়ে যাবে? রেজিস্ট্যান্স যদি ডাবল হয়ে যায়, ভালো করে দেখো, এনটা টুয়াইস হয়ে গেছে, রেজিস্ট্যান্সও টুয়াইস, টুয়াইস আর টুয়াইস, তাহলে ভিএস কি থাকবে? এই হলো এই কথার মানে। বুঝতে পেরেছো সবাই? ছোট্ট জিনিস এইখানে একটা পেঁচাতে পারে এইভাবে। এরিয়া মানে কারণ নয়, যে ওয়্যারটা নিয়েছি ওয়্যারের এরিয়া, একটা তার তারের তারের লেন্থ বাড়াচ্ছি, তারের ওয়্যার কি আমি ছোট করে দিতে পারি চেপে? তাহলে এরিয়া কনস্ট্যান্ট সেই অর্থে বলা হচ্ছে। ক্লিয়ার? চলো এক মিনিট একটুখানি, বলে চার্জ শেষ হয়ে গেছে, এটা নিয়ে করতে হবে। চলো সবাই, সবাই দেখতে পাচ্ছ? চলো এবার তাহলে এই পার্ট আমাদের কমপ্লিট। এবার এখান থেকে যেটা দেয় সেটা করিয়ে দিই। তার নাম হচ্ছে, এটা এক্সট্রা, এটা নোটে নেই, এই যেটা বললাম এটা নোটে নেই, এটা একটু জয়েন করে নেবে, বাকি সব নোটের মধ্যে আছে। এবার যেটা আমরা বললাম বোঝাবো সেটা হচ্ছে রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড। রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড মানে কি আলো করে বোঝা। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি মুছে দিচ্ছিলাম প্রায়, আমাকে এক্ষুনি বলেছিলে তোমরা, যদি কারেন্ট সেন্সিটিভিটি বাড়ে তাহলে ম্যাগনেটিক ফিল্ডকেও কি হতে হবে? ভোল্টেজ সেন্সিটিভিটি বাড়ালে ম্যাগনেটিক ফিল্ডকেও কি করতে হবে? তাহলে আমরা সবসময় চাই ম্যাগনেটিক ফিল্ড বেশি হোক, হ্যাঁ কি নয়? এটা থেকে একটা কোশ্চেন আসবে, আর রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড একটা কোশ্চেন আসবে, এক এক করে বোঝাবো। ক্লিয়ার? রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড, এই যে কয়েলটা আছে, অ্যাকচুয়ালি কয়েলটা এরকম নয়, কয়েলটা এরকম থাকবে, দেখে নাও। একটা সিলিন্ড্রিক্যাল সফট আয়রন থাকে এর ভেতরে। এবার কি রকম থাকে, এবার তাকাও, এর মধ্যে তাকে পেঁচানো হয়। বলো বুঝলে কিনা? এই এটার মধ্যে, তাহলে এটার মধ্যে আমি যদি ছবিটা আঁকি কিরকম হবে স্যার? দেখো দেখি বুঝতে পারলে কিনা, এইরকম টাইপের একটা ভিউ হবে। ক্লিয়ার? তাহলে প্রথম কোশ্চেন দেয়, প্রথম কোশ্চেন দেয়, সব কেটে কেটে কোশ্চেন, এগুলো সব ফান্ডামেন্টাল, ওই যে শর্ট কোশ্চেন থাকবে এক্সপ্লানেশন সেগুলোর কোশ্চেন। এখানে কি প্রথম কোশ্চেন দেয়? হোয়াই উই ইউজ, হোয়াই উই ইউজ সফট আয়রন কোর বা সিলিন্ডার বলে। অ্যান্সার, আমরা পড়িয়েছিলাম সফট আয়রন কোর হলে এর পারমিয়াবিলিটি হাই হয় ম্যাগনেটিজম এন্ড ম্যাটারে। পারমিয়াবিলিটি যদি হাই হয় তাহলে তার মধ্যে দিয়ে বেশি লাইন্স অফ ফোর্স যাবে। আরে সফট আয়রন কোর মানে হচ্ছে ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল। ফেরোম্যাগনেটিক হলে বেশি লাইন্স অফ ফোর্স তার মধ্যে দিয়ে যাবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ
That's why we use soft iron pore. Clear idea? এবার কোশ্চেন সব লেখা আছে নোটের মধ্যে এবার কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড আমি বলে দিয়েছি হোয়াট ইজ রেডিয়াল ম্যাগনেটিক ফিল্ড পরীক্ষায় বললে ওটাই বলবে যে অ্যাঙ্গেল বিটুইন থিটা সরি এরিয়া এন্ড এরিয়া অফ কয়েল এন্ড ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি কিভাবে বানানো হয় এটা যদি আমি টপ ভিউ নিই তাহলে কি রকম দেখতে হবে দেখো এই ছিল আমার ম্যাগনেট গুলো এই ছবিটা আঁকতে হবে নোটে আছে ক্লিয়ার সবার এবার আমি এটাকে ওপর থেকে দেখছি তাহলে সিলিন্ডারের বোল্টটাকে আমি কি রকম দেখব এরকম আর টপ ভিউ মানে আমি এটাকে কয়েলটা যেটা আছে সেটাকে এরকম দেখতে পাবো বলো বুঝলে কিনা এবার এমন হবে সাচ দ্যাট শেষ এবার আমরা যেটা করব তার নাম খুব সহজ জিনিস বাবা এখান থেকে যেন মিস না হয় এটা খুব ইম্পর্টেন্ট খুব সহজ এখান থেকে একটা কোশ্চেন পাওয়া যায় তার নাম কনভার্সন অফ গ্যালভানোমিটার এবং বুঝতে পারছো এখানে কেন পড়াচ্ছি আচ্ছা এই যে বলছি কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার এটা আমরা জেনারেলি অনেক বইতে কারেন্ট ইলেকট্রিসিটির পরে থাকে তো আমি সেখানে পড়াই না এখানে পড়াই তার রিজন হচ্ছে গিয়ে গ্যালভানোমিটার তুমি পড়ে নিলে এবার কনভার্সন অফ গ্যালভানোমিটার ইনটু অ্যামিটার ভোল্টমিটার একসাথে তুমি বুঝে যাবে তো এটা কারেন্ট ইলেকট্রিসিটিতেও হতে পারত একদম কে একটা বললো শান্ট বললো শান্ট একটা পোর্শন শান্ট এখানে আসবে হ্যাঁ শুরু করি এখান থেকে অঙ্ক দেবে এবং আমি বোঝানোর পর তোমরা আরামসে করতে পারবে একদম সহজ জিনিস প্রথমে ফিল করো কিছু নেই একদম সহজ জিনিস কিছু নেই প্রথমে একটু ফিল করে নাও তারপরে ম্যাথামেটিক্সটা একদম ইজি কিছু নেই চলো তোমরা সবাই বুঝে গেছো হোয়াট ইজ গ্যালভানোমিটার সবাই বুঝে গেছো আশা করি হোয়াট ইজ গ্যালভানোমিটার এবার কোশ্চেন হচ্ছে আমাকে তোমরা বলো গ্যালভানোমিটার লার্জ কারেন্ট মেজার করে না স্মল কারেন্ট মেজার করে স্মল কারেন্ট তাহলে আমি লিখছি প্রথমে লিখলাম গ্যালভানোমিটার সাথে লিখছি টু অ্যামিটার গ্যালভানোমিটার টু অ্যামিটার বলো করি চলো অলরেডি তোমরা বলে দিয়েছো আমি ছোট ছোট করে পয়েন্ট গুলো লিখছি গ্যালভানোমিটার ইজ আ ডিভাইস পুরোটা লিখলে ভালো হতো আমি আর পুরোটা লিখছি না যেহেতু এক্ষুনি করলাম গ্যালভানোমিটার ইজ আ ডিভাইস হুইচ আর ইউজ টু মেজার স্মল কারেন্ট ইন আ সার্কিট ক্লিয়ার মেজার নয় টু ডিটেক্ট স্মল কারেন্ট ইন আ সার্কিট ডিটেক্ট small current in a circuit. So, এগোই দেখ অ্যামিটার তোমরা আমাকে বলো অ্যামিটার তোমরা আমাকে বলো অ্যামিটার কি করে ইউজ টু মেজার এটা ডিটেক্ট এটা মেজার মেজার কারেন্ট ইন আ সার্কিট এটা বেশিও হতে পারে স্মলও হতে পারে কারেন্ট ইন আ সার্কিট আচ্ছা কি হবে তোমরা তোমাদের ল্যাবরেটরিতে যদি যাও তাহলে দেখবে তোমাকে অ্যামিটার দেবে না তোমাকে দেবে কি বলতো মিলি অ্যামিটার দেখবে এটা এমএ লেখা আছে হ্যাঁ কি নয়
যদি আরো সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইউজ করো তাহলে দেখবে অনেক জায়গায় মাইক্রো অ্যামিটার লেখা থাকে, দোকানে গেলেই পাওয়া যাবে, শুধু অ্যামিটার সেখানে 1 2 3 সেরকমও পাওয়া যায়। তাই এখানে আমরা স্মল টার্মটা ইউজ করলাম না, বোঝা গেছে? এবার মজা বোঝো, আমি ফিলটা বোঝো, আমি যা পড়াচ্ছি এখন, এখন যা পড়াচ্ছি এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, এটা কনসেপ্টের জন্য, পরীক্ষার একদম ছোট জিনিস পরে বলছি, আমি বুঝে নাও। আচ্ছা তোমরা জানো আমাকে বলো অ্যামিটার, জানলে ভালো না জানলে আমাকে বলবে, আমি এক্সপ্লেন করব। অ্যামিটার সিরিজে থাকে না প্যারালালে থাকে? একদম, ভেরি গুড। অ্যামিটার সবসময় কি থাকে? অলওয়েজ কানেক্টেড ইন, অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ। কেন? কেন যদি কেউ কোশ্চেন করো, কারো যদি না জানা থাকে, কেন যদি কোশ্চেন করো, তাহলে ধরো আমি একটা সার্কিট আঁকলাম, না না কারেন্ট সেম থাকবে না, দেখো এখানে, দেখো এখানে কোশ্চেন, এখান থেকে আই যাচ্ছে, এটা আর ওয়ান, এটা আর টু, এখান দিয়ে আই ওয়ান যাবে, এখান দিয়ে আই টু যাবে, হ্যাঁ কি নয়? আমি যদি প্যারালালে লাগাই অ্যামিটারকে তাহলে কি হবে, আমি সেটা বুঝে নাও। প্যারালালে যদি লাগাই, আচ্ছা আমার উদ্দেশ্য হচ্ছে আর ওয়ান এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমি মেজার করব, সহজ ভাবে ভাবো, জাস্ট সহজ জিনিস বলছি, কেন সিরিজে কানেক্টেড হয় তোমরা অনেকেই জানো, একবার শুনে না, বলো আর ওয়ান এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে বাবা? তাহলে আমার অ্যামিটারটা কত রিডিং দেবে? তাই হওয়া উচিত, তাই হওয়া উচিত। এবার ধরো আমি এর সাথে প্যারালালে লাগালাম একটা অ্যামিটার, যদি প্যারালালে লাগাই কারেন্ট এখানে এসে আবার কি ডিস্ট্রিবিউট হবে না? তাহলে কি অ্যামিটার আর জীবনে আই মান দিতে পারবে? তাহলে কিসে লাগাতে হবে? দাও এখানে অ্যামিটার লাগিয়ে, এখান দিয়ে আই ওয়ান যাবে, এখান দিয়েও তো আই ওয়ান যেতে হবে তাকে, আর টুর মধ্যে মাপতে গেলে কিসে লাগাবে? হয়ে গেল, তাই বলা হয়েছে অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ উইথ আ সার্কিট, উইথ আ সার্কিট, ক্লিয়ার? এবার এবার বসেছেন, এবার ম্যাজিকটা বসুন।